ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। মনে করো সমস্ত বাস্তব সংখ্যার সেট আর এবং এফ সাজ দ্যাট আই আর থেকে আর চিত্রণ এফ এক্স ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স দ্বারা সংজ্ঞাত। এফ ইনভার্স থ্রি এর মান নির্ণয় করো। তাহলে এখানে প্রথমেই দেখো যেটি দেওয়া আছে, প্রদত্ত চিত্রণ এফ এক্স ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। তাহলে আমরা কি বলতে পারি, এফ ইনভার্স থ্রি ইজ ইকুয়াল টু কি দেখা যায়, এক্স বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার সাচ দ্যাট টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু থ্রি। কেন কি এফ ইনভার্স থ্রি ইজ ইকুয়াল টু এটা লেখা যায়। এবার এখান থেকে দেখো লেখা যায় ইজ ইকুয়াল টু x belongs to set of real number such that 2x square minus 5x plus 6 minus 3 equal to 0. তাহলে আমি কি বলতে পারি, 2x square minus 5x plus 3 equal to 0, এখান থেকে আমি x এর মান বের করে নিই। কি পাচ্ছি দেখো, 2x square minus 2x minus 3x plus 3 equal to 0, or 2x যদি কমন নিয়ে পড়ে থাকবে x minus 1, এখান থেকে মাইনাস থ্রি কমন নিলে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, অর এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে দেখো পাচ্ছি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, অথবা টু এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, অর এক্স ইকুয়াল টু ওয়ান, অর এক্স ইকুয়াল টু তিনের দুই। তাহলে এক্স এর মান কোথায় কোথায় থাকছে, বা এফ ইনভার্স থ্রি এর মান কোথায় কোথায় থাকছে দেখে নিই। এফ ইনভার্স থ্রি এর মান থাকছে দেখো ওয়ান আর থ্রি বাই টু তে। হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।